হ্যালো ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে আবার চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এবার আমরা বাইনারি নাম্বার সিস্টেম কেন পড়বো এবং কম্পিউটারে এটা কেন পড়ার জন্য প্রয়োজন, বাইনারি নাম্বার সিস্টেম কি আমরা সেটা আগে প্রথমে জেনে নেব যে বাইনারি আসলে কি। আসলে যদি আমরা কথা অনুযায়ী যাই, বাইনারি বা অর্থাৎ দুই দুই দিয়ে যা রিপ্রেজেন্টেশন করা হয় তাই হচ্ছে বাইনারি। এবার তাহলে নাম্বার সিস্টেম, হ্যাঁ নাম্বার সিস্টেম থেকে যদি আমরা দুটি সংখ্যা তুলে নিই, শূন্য এবং ওয়ান যদি তুলে নিই, তাহলে যে নাম্বার সিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি বাইনারি নাম্বার সিস্টেম। আমি এই বিষয়ে আরেকটা জিনিস উল্লেখিত করতে যাব। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে জর্জ বুল একজন ম্যাথমেটিশিয়ান, তার অবদান অনবদ্য। জর্জ বুলে ম্যাথমেটিক্যালস ফাউন্ডেশন যে বইটি আছে সেই বইটিতে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে জিরো এবং ওয়ান দিয়ে যে কোনো ইলেকট্রনিক্সের যে কোনো সমীকরণ বা সার্কিট ডায়াগ্রাম বা তাকে বোঝানো খুব সহজ। এবং বিখ্যাত ম্যাথমেটিশিয়ান সম্ভবত 1840-এর দশক, সেই ম্যাথমেটিক্সের ফর্মুলা ভিত্তিতে আমরা জানি বুলিয়ান ম্যাথমেটিক্স, তাকে সম্মান দেওয়ার জন্য নাম হয়েছিল বুলিয়ান ম্যাথমেটিক্স। হ্যাঁ জর্জ বুলের নামের সম্মান দেওয়ার জন্য ম্যাথমেটিক্সের নাম হয়েছিল জর্জ বুল। সেখান থেকে এই বাইনারি তত্ত্বের কনসেপ্টটি আসে। আমরা বাইনারি সিস্টেমস পড়ছি কেন, এবার আমরা চলে যাই যে বাইনারি সিস্টেমস পড়ছি কেন। আসলে বাইনারি হচ্ছে একটি পালস, ইলেকট্রিক পালস, যা আমি ধরে নিই জিরো এবং ওয়ান। জিরো মানে হচ্ছে 0.25 থেকে 1.25 ভোল্টস, এবং ওয়ান মানে হচ্ছে 3.75 to 5 ভোল্টস। যদি কোনো ইলেকট্রিক পালস, এটি যদি আমি মনে করছি ভোল্টেজ বাড়ছে 1, 2, 3, 4, 5, যদি কোনো বাড়ে, এই যে এটাকে আমরা ইলেকট্রনিক্স ভাষায় বলে থাকি লিডিং এজ, এটাকে বলা হয় লিডিং এজ। এটি স্টেবল এরিয়া, যদি টেলিং এজ ভোল্টেজ যখন ড্রপ নামছে, এই যে স্টেটটা এটি হচ্ছে ওয়ান স্টেট এবং এটি হচ্ছে জিরো স্টেট। এখান থেকে তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা বিস্তারিত অন্য জায়গায় আমরা ডিটেলস দেখবো, আমরা বাইনারি নাম্বার সিস্টেমে এবার দেখে নিই যে বাইনারি নাম্বার সিস্টেমে কীভাবে কাজ করে। তার মানে কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে যদি আমরা এই শূন্য এবং ওয়ানে রূপান্তর করতে পারি, তাহলে যে সেটি যে কোনো ইলেকট্রনিক্স কোনো যন্ত্র সেটি বুঝতে পারবে, সেটি কম্পিউটার হোক বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র হোক। আমরা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন করছি বলেই যে বাইনারি সিস্টেম কম্পিউটার বুঝবে, অন্য কিছু বুঝবে না তা কিন্তু নয়। কম্পিউটারের সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা বুঝে থাকি, যে সমস্ত যন্ত্র মাইক্রো প্রসেসর দ্বারা গঠিত তারা কিন্তু কম্পিউটার। হ্যাঁ মাইক্রো প্রসেসর দ্বারা গঠিত কিন্তু অনেক যন্ত্রই আছে যেগুলো কম্পিউটারের মতো দেখতে না কিন্তু তারা কিন্তু কম্পিউটার। জেরক্স মেশিন মাইক্রো প্রসেসর যুক্ত একটি যন্ত্র, আমরা মোবাইল ফোন, এরকম অনেক ইলেকট্রনিক্স যন্ত্র আছে যেগুলো মাইক্রো প্রসেসর দ্বারা জড়িত। দু ধরনের জিনিস হয়, একটি হচ্ছে মাইক্রো প্রসেসর, একটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। যাই হোক আমরা ফিরে আসি অন্য আমাদের সাবজেক্টে। বাইনারি নাম্বার সিস্টেমে আমরা পড়াশোনা করছি। এবার আমরা নাম্বার সিস্টেম আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে একটি কোনো সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা বাইনারি নাম্বার সিস্টেমে কীভাবে রূপান্তর করতে পারি, তার কী রুলস আছে, কীভাবে আমরা সেটা করবো সেটি আজকে আমরা শিখব। ধরে নেওয়া যাক 10, এটি একটি দশমিক নাম্বার সংখ্যা, এটি বাইনারিতে কত হবে। এই নিচে যেটি ডিনোটেড হয় এটিকে আমরা বলে থাকি বেস। বেস দেখে বুঝি যে সেই সংখ্যাটি কোন নাম্বার সংখ্যায় আছে, কারণ একই সংখ্যা অনেক নাম্বার তত্ত্বে থাকতে পারে, নাম্বার সিস্টেমে থাকতে পারে। তাই আমরা এই বেস দেখে বুঝবো যে সেই সংখ্যাটি আসলে কোন নাম্বার সিস্টেমে বিলং করছে।
তাহলে আমাদের এটি হলো প্রশ্ন এখন আমরা কিভাবে এটা কি করব আমি দশমিক ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে সব সময় 2 দিয়ে ভাগ করতাম তাহলে এটি হলো আমার 10 2 এপাশে আমি যেটা লিখব সেটি হচ্ছে ভাগফল ভাগ শেষ এবং নিচে যেটা লিখব সেটা হচ্ছে ভাগফল 5 2 10 ভাগ শেষ 0 আবার 2 দিলাম 2 2 4 থাকে 1 ভাগ শেষ থাকে 1 দেখা যাক 2 2 4 1 এই 1 টি হলো এই এই 2 টি হলো এই এবার আমরা আবার 2 দিয়ে দিই ভাগ শেষ হলো 0 2 1 2 তার মানে আমাদের এটি হলো 10 এর সমরূপ কোন বাইনারি সংখ্যা আমি যদি লিখতে চাই তাহলে 10 ডেসিমাল সংখ্যা সমান 1010 1010 এটি হলো বাইনারি সংখ্যা আর একটু ছোট সংখ্যা নিয়ে আমরা বলবো এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করি সেটি হলো ধরো যাক 5 5 যদি 10 হয় 10 ডেসিমাল সংখ্যা হয় বাইনারিতে কত একই রকম ভাবে আমরা 5 কে 2 দিয়ে ডিভিশন করব 2 2 4 ভাগ শেষ 1 2 ভাগ শেষ 0 1 অর্থাৎ 101 এটি দাঁড়িয়েছে আমরা একটু অন্য জায়গায় চলে যাই একটি জিনিসটা বোঝার জন্য খুব সুন্দরভাবে তার মানে ধরে নেওয়া যাক কোনো কিবোর্ডে 5 লেখা আছে এবার যদি সেটি 8 বিটের ক্যারেক্টার হয় মানে এটি যদি এদিকে যদি 8 এ সাজানো হয় 1 2 3 4 5 সংখ্যাটি এই এটি 8 বিটের তার মানে এখান থেকে যদি 8 টি তার জুড়ে দিই আমি তার মানে যদি দাঁড়াচ্ছে 1 2 3 4 5 প্রথম পাঁচটি 1 2 3 4 5 এখান থেকে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না এটি দিয়ে যাবে এটি দিয়ে 1 0 1 তাহলে এই সিস্টেমটি কিন্তু বুঝবে 5 এসেছে এইভাবেই আমরা কিন্তু কোনো সার্কিটকে বুঝিয়ে থাকি যে আমরা কত নাম্বার প্রেস করলাম এবং তার কনভার্সন কি হলো এবার প্রশ্ন আসতেই পারে যে আমরা 2 দিয়ে ভাগ করব কেন 2 দিয়ে এই কারণে ভাগ করব কারণ এটি বাইনারি সংখ্যা এটি টোটাল নাম্বার হচ্ছে 2 মানে দুটি নাম্বার এখানে বর্তমান আছে এছাড়াও আমাদের আরো নাম্বার সিস্টেম আছে আমরা দেখব এবার আরেকটি আমরা জিনিস আরেকটি দশমিকের উদাহরণ দিয়ে করে নিই একটি দশমিক সংখ্যা দিয়ে আমরা করব ধরে নেওয়া যাক 7 7.3 7.60 দশমিক সমমান কত বাইনারি এই ক্ষেত্রে আমরা 7 কে 2 দিয়ে ভাগ করব অর্থাৎ 7 দাঁড়ালো হচ্ছে 111 এডি আর এদিকে আমার বাকি আছে 0.6 হ্যাঁ এটা দশমিকের রুলসের জন্য একটু নজর দিতে হবে জিনিসটা এখানে কিন্তু গুণ হবে 2 দিয়ে তাহলে 12.0 এই একটি নিয়ে নিতে হবে রিমাইন্ডার রিমেনিং পার্ট চলে আসবে পরবর্তী গুণনে তাহলে 0.4 এই একটি এখানে চলে গেল আবার এই পরবর্তী অংশটি এখানে চলে এলো 0.40 2 0.80 এটি 0 এবার পরবর্তীটি চলে এলো 0.08 2 1.60 1 আমরা আর এক বড় 6 ঘর পর্যন্ত আমরা সবসময় দেখব তাহলে এটি উপর থেকে নিচে দাঁড়ালে একটি দাঁড়াচ্ছে 0.60 সমান সমান দশমিক এটি কিন্তু উপর থেকে নিতে হবে এটি যেমন নিচে থেকে নিতে হচ্ছে এটি কিন্তু উপর থেকে নিতে হচ্ছে দশমিকের আগের সংখ্যা কিন্তু ভাগ হবে দশমিকের পরের সংখ্যা কিন্তু গুণ হবে তাহলে এখানে কত আসছে
দশমিক সিক্সটির জন্য ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এইটি ফাইনাল প্রতিরূপ কত হলো ফাইনাল আনসার কত হলো আমার সিক্স পয়েন্ট জিরো সিক্স সিক্সের সেভেনের জন্য আমার ওয়ান 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 দশমিক সিক্সটির জন্য হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এইটি তার মানে আমার এটি হচ্ছে এই সংখ্যাটি আনসার এই হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যার রূপান্তর আমরা একটি উদাহরণ দেখে নিলাম আমরা পরবর্তী ক্লাসে অন্য নাম্বার সিস্টেম বা অন্য নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব আমাদের কম্পিউটার সিস্টেমে মোট তিন রকমের নাম্বার সিস্টেম বর্তমান বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এবং ডেসিমাল ডেসিমাল তো আমরা যে সংখ্যাটা জানি সেটা যে সংখ্যা নিয়ে আমরা ইউজ করে থাকি সেটা বাইনারির ক্ষেত্রে টু অক্টালের ক্ষেত্রে আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে সিক্সটিন এই নাম্বার সিস্টেমগুলো ব্যবহৃত হয় এবং আমরা দশমিক ডেসিমালের ক্ষেত্রে তো জানি দশ সব এই তিনটি সংখ্যায় মূলত ব্যবহার হয়ে থাকে কম্পিউটার বিজ্ঞানে তো আজকে আমাদের এ পর্যন্তই থাকলো পরবর্তী কোনো ক্লাসে বিস্তৃত আরও আলোচনা করা যাবে কোনো কোশ্চেন থাকলে আমার মেল আইডিতে সরাসরি মেল করতে পারো তোমরা এবং যদি কোনো মানে সাজেশন থাকে ইম্প্রুভমেন্টের জন্য নিশ্চয়ই জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলিকে অ্যাডিশন করবার জন্য ধন্যবাদ।